হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম। সে আলোচনাটি হলো যে আমরা যে 30টা রোজা রাখি, তো এই রোজাটা রাখতে গিয়ে দেখা যায় অনেক মানুষের কষ্ট হয়, ভেঙে ফেলে, বা কেউ রাখতে পারে না, কেউ অসুস্থ, বিভিন্ন বিষয়। তো এই আলোচনা যখন একটা অলিয়া উলিয়ার সামনে এই আলোচনাগুলো হচ্ছে, তো অনেকে বলল যে সাধু অলিয়া উলিয়া এদের সামনে যখন এই আলোচনাগুলো হতে চলছে, তখন সেই ব্যক্তিরা যারা সাধক সাধু হয়েছে তারা হাস্যরহস্য করে বলতেছে যে বাবারে, পেট ভরে ভাত খেলে যদি রোজা ভেঙে যায় তাহলে এমন রোজা কেন রাখবো? পেট ভরে ভাত খেলে যদি রোজা ভেঙে যায় তাহলে এমন রোজা রাখবো কেন? হ্যাঁ, একটা রোজা হলো শারীরিকভাবে মানুষ অসুস্থ হয়ে পড়ে, যদি মানুষ একেবারে খাবার দাবার না খায়, আর রোজা রেখেছে, সকালে খেয়েছে, আবার সন্ধ্যা ইফতার করবে, এটা হলো শরীয়তের রোজা। তবে এই শরীয়তের রোজাটিও লাগবে, কেননা এই শরীরের উত্তাপ কমাতে হলে শরীয়তের এই রোজাটি লাগবে। আরও একটি বিষয় হলো, সাধকগণ এবং আউলিয়াগণের মধ্যে অনেকে হেসে হেসে বললেন যে পেট ভরে ভাত খেলে যদি রোজা ভেঙে যায় তো এমন রোজা কেন রাখবো? তবে এই কথার ভেদটা ভেঙে বলার জন্য আজকের এই আলোচনা। যেমন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা মানে একক তো গ্যাপ গেল আমার, একটা অক্ত আমি খেলাম না, আর দুইটি অক্ত তো খেলাম। আচ্ছা, এ হলো একটা রোজা। আরেক প্রকার রোজা হলো যে সেই রোজাটি নিজের স্ত্রীকে নিয়ে মিলেমিশে এই রোজাটা করতে হয়। তো স্ত্রীকে নিয়ে এই রোজা কিভাবে করে? যেমন নিজের স্ত্রীর সাথে কন্ট্রাক্ট করা হলো, আজকের পর থেকে তুমি রোজা রাখবা, আজকের পর থেকে আমি রোজা রাখব। সেই রোজাটি কি? যে তোমার সাথে আমি 6 মাস একই বিছানায় ঘুমাবো, কিন্তু এখানে ঘুমাবো যে তুমি আমার বাম পাশে শুয়ে আছো, তুমি আমার একজন বন্ধু মানুষ, পুরুষ মানুষ মনে করে, আর আমি তোমার ডান পাশে ঘুমাবো যে তুমি মনে করো যে তোমার একটা বান্ধবী তোমার ডান পাশে শুয়ে আছে। তো এরকমভাবে একই বিছানায় 6 মাস ঘুমিয়ে থাকবো, আমার পাশে আমার বন্ধু পুরুষ মানুষ ঘুমিয়ে আছে, তোমার পাশে তোমার বান্ধবী ঘুমিয়ে আছে, এরকম ভাব রেখে যদি কেউ 6 মাস কাটাতে পারে তাহলে তারা স্বামী স্ত্রী 6 মাস রোজা রাখলেন, আগুন আর মোম একই সাথে রেখেছে, এই মোম কখনো গলেনি, তাহলে একই সাথে আগুন আর মোম রেখে গলল না, গলাল না, কেন তারা রোজা রেখেছে? এ হলো একটা বিষয়। আরেকটা বিষয় হলো, এর পাশাপাশি দুনিয়াতে আমার অনেক সম্পদ নড়ে যাচ্ছে, আমি সম্পদের প্রতি লোভ করিনি, সূক্ষ্মভাবে যা থাকে যা পাওয়ার তাই পেয়েছি, তাই শুক্রিয়া করেছি, বেশি পাওয়ার জন্য আমি যাইনি। তাহলে আরেকটি বিষয় হলো যে রাতের গভীরে দু চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা, এবং সকাল সন্ধ্যা এই 30টি রোজার মতো 6 মাস না খেয়ে থাকা, সকালে খাওয়া হয়েছে আবার সন্ধ্যায় ইফতার করা হয়েছে, এই রোজাটি 6 মাসই করলো,
এবং পাশাপাশি আরও একটি রোজা স্বামী স্ত্রী দুই দিকে দুইজন ছয় মাস কাটিয়ে দিল, যে তার পাশে যে তার স্ত্রী আছে তা মনে করেনি, তার বন্ধু একজন পুরুষ লোক শুয়ে আছে, এই ভাব রেখে আল্লাহর কথা ভেবে চোখের পানি ফেলত, সাধনা করত, তার স্ত্রীও করল সেও করল। তাহলে যেই রোজাটির কথা বলা হয়েছে, পেট ভরে ভাত খেলে যদি রোজা ভেঙে যায় তাহলে এমন রোজা রাখবো কেন? তাহলে বোঝা গেল যে স্বামী স্ত্রীর মধ্যে যেই রোজাটি রাখা হয়েছে সেই রোজাটি রাখলে কেউ যদি ভাত খায় পেট ভরে, তার কি এই রোজা ভাঙবে? হে জগতবাসী, মূলত রোজা কি? শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য, এই ছয়টা রিপুর কুমন্ত্রণা, কুকাম, কুভাবনা চিন্তা থেকে নিজেকে সরিয়ে রাখার নাম হলো রোজা। আমি একবেলা ভাত খাইনি, এটাই কি রোজা? এর পাশাপাশি আমার ছয়টা রিপুকে সংযত করা, দশটা ইন্দ্রিয়কে সংযত করা, তখন কি হবে? আমার জীব দেহের মধ্যে জীবাত্মাটা দুর্বল হয়ে পড়বে, আমার মধ্যে পরমাত্মাটা জাগ্রত হয়ে যাবে। আল্লাহ পরম রূপে বান্দাদেরকে সাক্ষাৎ দিয়ে থাকে, যদি কেউ এই পরম রূপে আল্লাহকে দেখে ফেলে তার জন্য সমস্ত দোজখ হারাম, কেউ যদি এই পরম রূপে নিজ রাসূলকে দেখে ফেলে তার জন্য সমস্ত দোজখই হারাম। তাহলে রোজার তো কিছু ভাগ আছে, আর না খেয়ে উপবাস করার উদ্দেশ্য হলো, মানুষ যখন তিন বেলা পেট ভরে খাবে তখন তার মধ্যে সে উত্তেজনা শক্তিটা আসবে, তখন দুই দিকে নিজের স্ত্রীকে বাম পাশে রেখে সে পুরুষ ভেবে শুইতে পারবে না, কেননা তার মধ্যে তিন বেলা খাবার খেয়ে যে উত্তেজনা ভাব হয়েছে সেটা কাজ করবে, যে না, তখন স্বামী স্ত্রীর সেই রোজা ভেঙে যাবে। তাই সেই রোজার পাশাপাশি এই রোজাটিও রাখতে হবে। একদল লোক মুসল্লিরা, একদল লোক পরেজগার যারা নামাজি, তারা বলতেছে সেখানে সত্র ফরজ। আরে বাবা, সেখানে সত্র ফরজ সেজন্য কি রোজার মাসে? আচ্ছা, সেখানে সত্র ফরজ সেদিন যেই দিনের ফরজ আদায় করতে যাইয়া আপনার একটা সন্তান পৃথিবীতে আসবে, এবং সেই সন্তান পৃথিবীতে এসে আল্লাহর ইবাদত করবে, আল্লাহর ওলি হবে, আপনার সত্র ফরজ আদায় হলো। সেখানে গেলে যখনই শোনা হয়েছে সেখানে গেলে সত্র ফরজ, এটার জন্যে আপনাদের এত গরজ? না বাবা, এটা করা যাবে না। তবে আজকের যে আলোচনাটি, পেট ভরে ভাত খেলেও রোজা ভাঙবে না, তাহলে সেই রোজাটা কি? সেই রোজাটাই হলো সেটি। জানি না আমার এই কথাগুলো কে মূল্যায়ন করবেন আর কে করবেন না। তো কারো যদি খারাপ লাগে অবশ্যই আমাকে জানাবেন, এবং ভালো লাগলেও জানাবেন, সামনে যেন আরও খুলেমেলে কিছু ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজ এ বলেই রাখবো, সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।